হ্যালো বন্ধুরা, আমরা যখন নতুন ভিডিও করা শুরু করি তখন ভিডিও এডিটিং নিয়ে আমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকে আমি তোমাদেরকে হাতে ধরে শেখাবো যে কিভাবে প্রফেশনাল ভাবে একটি ভিডিও এডিট করতে হয়, আর আমি কিভাবে ভিডিও এডিট করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ভিডিও এডিটিং করার জন্য এই যে দেখতে পাচ্ছ এখানে কাইন মাস্টার অ্যাপ রয়েছে, আমি এটা ইউজ করি। এই অ্যাপটি তোমরা প্লে স্টোরে পুরো অ্যাভেলেবেল পেয়ে যাবে। প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করলে, কাইন মাস্টার লিখে সার্চ করলে এই অ্যাপটি চলে আসবে। তো এখন আমি এই কাইন মাস্টার অ্যাপে তোমাদেরকে এডিট করে দেখাবো। তো অ্যাপটি ওপেন করার পরে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমাকে যেটা করতে হবে এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমার ভিডিওটা তুমি কিভাবে বানাবে, কত সাইজের বানাবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। আমি যেহেতু ভিডিওটি ইউটিউবের জন্য বানাই তো সেক্ষেত্রে আমি 16:9 এই ভিডিওটি বানাবো। তারপরে আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখন আমি তোমাদেরকে যেটা করব একটি ভিডিও এডিট করে তোমাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা এডিট করার জন্য আমি এটা নিয়ে নিলাম। তো নিয়ে তারপরে এখানে ক্লিক করে দেব। তো এই যে দেখতে পাচ্ছ ভিডিওটি আমার সামনে পুরো এসে গেছে, এই যে দেখো। তো এই যে দেখো আমি যে ভিডিওটি নিয়ে নিয়েছি সেই ভিডিওটি এখন তোমাদেরকে এই যে প্লে করে দেখাবো। এখানে তোমরা যে ভিডিওটি এডিট করবে সেই ভিডিওটি নিয়ে নেবে। তো এখন আমি তোমাদেরকে পুরো A to Z ভিডিওর এডিটিং শেখাবো। তার জন্য এই যেটা করব, এই ভিডিওটির যে সাউন্ড আছে সেই সাউন্ডটা আমি পুরো কম করে দেবো। তার জন্য এই যে আমার ভলিউমে যেতে হবে, এই সাউন্ডটা কম করার জন্য এখানে 100 দেওয়া রয়েছে, এখানে এই যে আমি পুরো একদম 0 করে দিলাম। তারপরে এখানে আমি যেটা করব, এই যে দেখো ভিডিওটা চালালে এর কিন্তু আর কোনো সাউন্ড এখানে কিন্তু আসছে না, এই যে দেখেছো ভিডিও তো বানিয়ে নিলাম, ঠিক আছে। তো ভিডিওতে এখন আমি মিউজিক অ্যাড করে দেখাবো। তো মিউজিকটা অ্যাড করার জন্য এই যে তোমরা এখানে অলরেডি তো দেখতেই পাচ্ছ এই যে 4টি অপশন রয়েছে, মিডিয়া, লেয়ার, রেকর্ডিং আর অডিও। তো এখান থেকে এবার অডিওতে চলে গেলাম। যাওয়ার পরে এই যে এখান থেকে তোমার যে সংটা বেশি ভালো লাগে, যে সংটা তুমি তোমার ভিডিওর জন্য ইউজ করবে সেটা তোমরা এখান থেকে বাছাই করে নিতে পারো। তো আগে থেকে এই যে আমার এখানে কিছু সং ডাউনলোড করা ছিল, তো সেখান থেকে আমি একটা সং দিয়ে দিলাম। মনে করো যে এই গানটা আমি এখানে অ্যাড করব, তার জন্য আমাকে প্লাস পয়েন্টে ক্লিক করতে হবে। তো এই প্লাস পয়েন্টে ক্লিক করার পরে এই যে দেখো অলরেডি কিন্তু সংটা এখানে লেগে গেছে, এই যে আমি তোমাদেরকে শোনাচ্ছি, এই যে দেখো। দেখেছো তো এই যে সংটা তোমাদেরকে লাগানো আমি শিখিয়ে দিলাম যে সংটা তোমরা কিভাবে লাগাবে। তো এই যে পুরো ভিডিওটাতেই কিন্তু সংটা লেগে গেছে, এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওতে পুরো সং লেগে গেছে। এবার তোমরা বলতে পারো যে আমরা মনে করো যে ভিডিও যখন বানাই তখন ভিডিওর ভেতরে অনেক কিছু কাট করতে হয়, তো সেই ভিডিওটি আমরা এখন কিভাবে কাট করব। তো মনে করো যে এই এখান থেকে আমি ভিডিওটি কাট করব, এই পয়েন্টটা আমি এখান থেকে রাখবো না। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই যে ভিডিওটি আমি নিয়েছি এখানে, সেই ভিডিওটির পরে এরকম করে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাবে যে এখানে কাউচি টাইপের একটা অপশান আছে, তো এই অপশানটাতে আমি ক্লিক করব। মানে তোমাকে সবসময় এটা ধ্যান রাখতে হবে, এই যে দাগটা দেওয়া রয়েছে এই দাগটা তুমি ডান সাইডে কাটবে নাকি বা সাইডে কাটবে, এখানে কিন্তু সব অপশান দেওয়া রয়েছে। এইটা যদি ফার্স্টটা যদি তুমি ক্লিক করো তাহলে তোমার এই যে বা সাইডের এটা কেটে যাবে, তারপর যদি তুমি এইটা ক্লিক করো তাহলে তোমার ডান সাইডের পুরোটা কেটে যাবে, আর যদি তুমি মাঝখান থেকে ভিডিওটা কাটতে চাও তাহলে তোমাকে এই যে স্ক্রিপ্ট টু প্লে হেডে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে যখন তুমি ক্লিক করবে তখনই কিন্তু দেখতে পাবে এখানে একটা প্লাস চিহ্ন হয়ে গেছে, এই যে দেখো, দেখেছো এখানে কিন্তু একটা প্লাস চিহ্ন হয়ে গেছে। এবার মনে করো যে তুমি এই চুলের অপশানটা, এই যে মানে তোমাদেরকে বোঝানোর জন্য বলছি আর কি, এই যে মেয়ের তিনটা দাঁড়িয়ে রয়েছে, এই তিনটা মেয়ে যেখানে দাঁড়িয়ে রয়েছে এই অপশানটা তুমি এখানে রাখবে না। তো এই অপশানটা কাটার জন্য তোমাকে ফিরে এই এই কাউচির ওপর ক্লিক করতে হবে। করে একদম এই যে ফার্স্ট নাম্বারটা আছে তোমরা ভালো করে দেখো, এই ফার্স্ট নাম্বারে যখন আমি ক্লিক করব তখন কিন্তু দেখবে ওই যে মেয়ের চুল কাটা পুরো অপশানটা কিন্তু এখানে চলে গেছে, দেখেছো এই যে দেখো মেয়ের পুরো চুল কাটা অপশানটা কিন্তু চলে গেছে, এই যে ওখানে কিন্তু আর মেয়ের অপশানটা মোটেই নেই। তো এবার যেটা করবে, মনে করো যে ফার্স্টের থেকে তুমি এই অপশানটা রাখবে না, তো ফার্স্টেতে যখন তুমি ওই অপশানটা মনে করো যে রাখবে না তো সেক্ষেত্রে তোমাকে ভিডিওর উপরে ক্লিক করতে হবে। করে তারপরে এই কাউচি কাটা অপশানে আবার যেতে হবে, গিয়ে একদম ফার্স্ট নাম্বারে তোমাকে ক্লিক করতে হবে। যেহেতু যখন আমি ক্লিক করেছি দেখেছো ওই অপশানটাও কিন্তু এখান থেকে চলে গেছে,
তো এই যে দেখতেই পেলে যে কিভাবে আমি ভিডিওটা কেটে দিলাম, এই যে দেখো ভিডিওটা এখন কোথা থেকে চালু হচ্ছে, তো এই যে আমি কেটে দিছি, ঠিক আছে। তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি দুটো কাজ কিন্তু শিখে নিয়েছি, যে ভিডিও কিভাবে কাট করতে হয় আর ভিডিওতে কিভাবে গান লাগাতে হয়। তো অলরেডি আমাদের দুটো কাজ যেহেতু হয়ে গেছে, মিডিয়া আর অডিওর কাজ দুটোই হয়ে গেছে, এবার যেটা রয়েছে রেকর্ডিং আর লেয়ার। মনে করো যে ভিডিওতে তোমার কোথাও অডিওটার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে তুমি অডিওতে ক্লিক করবে, তারপরে তুমি এই যে স্টার্ট রয়েছে, যখনই আমি এটা স্টার্ট করব তখনই কিন্তু এই এখানে রেকর্ডিংটা স্টার্ট হয়ে যাবে। তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো আমি এখানে বলছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো এখানে আমি এটা করে স্টপ করে দিলাম, এবার তোমাদেরকে শোনাচ্ছি, এই যে দেখো। তো দেখলে তো যে এখানে আমার অডিওটা কিন্তু চলে এসেছে, আর এই সে এখানে কিন্তু অলরেডি গানটাও চলছে, আর এখানে কিন্তু আমি যে এই মাত্র যে অডিওটা আমি বললাম সেই অডিওটাও কিন্তু এখানে চলে এসেছে। তোমার ভিডিওতে যদি তোমার কোথাও অডিও দেওয়ার প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে তুমি অডিওটা এরকম রেকর্ড করে দিতে পারো। এবার যে ফোর অপশানটা রয়েছে সেটা হচ্ছে কিনা এই লেয়ার অপশানটা। তো এই লেয়ার অপশানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, এখান থেকে তোমাকে যেটা করতে হবে, এই যে অপশানটা রয়েছে এখানে, মনে করো যে তুমি তোমার ভিডিওতে কোথাও স্টিকার দেবে, তো এখানে অনেক রকমের স্টিকার রয়েছে, তো এর ভেতরে যে কোনো একটা ক্লিক করলে এই যে দেখো ডিমের অপশানটা চলে এসেছে। এই যে তুমি যদি কোনো ইমোজি দিতে চাও সেক্ষেত্রে ওই এই ইমোজিটাও তুমি ইউজ করতে পারো। ইমোজিটা আবার কিন্তু ছোটো বড় করা যাবে, এই যে এখান থেকে দেখেছো ছোটো বড় করা যাবে, এটা রোটেটের চিহ্ন এই সাইডের, এটা তো যেখান খুশি তুমি এটা ইমোজিটা বসাতে পারো, সেক্ষেত্রেও কিন্তু সেরকমই কিন্তু ফ্যাসিলিটি এখানে রয়েছে। তারপরে যেটা করতে পারো, ভিডিওতে মনে করো যে তুমি কিছু লিখবে, সেক্ষেত্রে তোমাকে এখানে যেটা ক্লিক করতে হবে সেটা টেক্সটে, টিতে ক্লিক করার পরে তোমার সামনে এরকম মোবাইলের ইন্টারফেস চলে আসবে, তুমি এখান থেকে টেক্সটের ইটা তুমি করতে পারো। এখান মনে করো সাপোজ তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে সাবস্ক্রাইব লিখব, এই যে দেখো আমি এখানে সাবস্ক্রাইবটা লিখে নিয়েছি। তো এই যে সাবস্ক্রাইবটা যেহেতু আমি লিখেছি, সাবস্ক্রাইবটা যেহেতু আমাকে একটু বড় করার দরকার, তো আমি এটা কিন্তু এখান থেকে টেনেও করতে পারি আবার ছোটোও করতে পারি, মানে ওটা আমার নিজের ওপর ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে আমি এই সাবস্ক্রাইবের অপশানটা মনে করো যে এখানে দিলে তো ভালো লাগবে না, সেক্ষেত্রে আমি এটা একটু ছোট করে এই কোণাতে বসাবো, যাতে এটা আমাকে দেখতেও খুব সুন্দর লাগে। সাবস্ক্রাইবের অপশানটা এখানে যখনই আমি দিয়ে দেবো তখনই দেখবে এখান দিয়ে অনেক অপশান চলে এসেছে। তো এই অপশানগুলোর ভেতরে এই লেখাটাকে যখন আমি কালার করব তখন এই যে দেখো এই তিনটে অপশান কিন্তু এখানে টিটি টিটি করে দেওয়া রয়েছে। এবার এখান থেকে আমি যে কোনো কিছু যদি আমি কিছু নিতে চাই অ্যানাবেল করে দেওয়ার পরে এখানে দেখেছো কত কালার চলে এসেছে। মনে করো এখানে আমি একটা লাল কালার নিয়ে নিলাম, তো লাল কালারটা নেওয়ার পরে এই যে এখান থেকে আমি শ্যাডো করে টেনে দিলাম, তো এই যে দেখো কালারটা সাবস্ক্রাইবটা কিন্তু পুরো লাল হয়ে গেছে, দেখতে পেয়েছো এখানে দেখেছো সাবস্ক্রাইবটা কিন্তু পুরো লাল হয়ে গেছে। তো এবার মনে করো এর ভেতরে আমি আর একটা কোনো কালার দেব, তো সেক্ষেত্রে এই যে এখান থেকে আর একটা কালার বাছাই করে নিলাম, এই যে মনে করো ব্লু নিলাম বা পিলা নিলাম, এই যে হলুদটা নিয়ে নিলাম, হলুদটা নেওয়ার পরে কিন্তু সাবস্ক্রাইবের অপশানটা কিন্তু পুরো একদম ই হয়ে গেছে, এর হালকা করে টেনে দেবো, এটাকে যেটা বলে সেটা হচ্ছে শ্যাডো। তো তোমরা তো দেখতেই পেলে এই যে অপশানগুলো কিন্তু এখান থেকে সব চলে এসেছে। তো এই যে দেখো এরকম এখানে কিন্তু আরও অনেক অপশান রয়েছে, তোমাদেরকে একটু টেক্সট করা শিখিয়ে দিলাম, যেগুলো মানে একটা ভিডিও এডিটিং করার মানে সবথেকে বড় যে ভূমিকা পালন করে সেগুলো তো মোটামুটিভাবে তোমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছি। এগুলোই হলে মোটামুটিভাবে একটা ভিডিও এডিটিং করা সম্ভব, আমার পক্ষে যেটা মানে সুবিধা মনে হয়েছে আমি তোমাদেরকে সেটুকুই শিখিয়েছি। মিডিয়ার থেকে ভিডিও অ্যাড করা শিখিয়ে দিলাম, গান অ্যাড করা শিখিয়ে দিলাম, অডিও কিভাবে তোমরা ওর ভিতরে সেট করবে সেটাও শিখিয়ে দিলাম, লেয়ারের থেকে টেক্সট অ্যাড করা মানে তারপরে ইমোজি সব কিছু তোমাদের কিভাবে অ্যাড করবে সেগুলোও তো তোমাদেরকে সব শিখিয়ে দিলাম। লাস্টে আমি তোমাদেরকে যেটা করব, আমি যে ভিডিওটা এডিট করেছি মনে করো যে এই সাবস্ক্রাইবের অপশানটা আমি পুরো ভিডিওতে দিতে চাই, ঠিক আছে। মনে করো যে প্রথমে না দিয়ে আমি এই সাবস্ক্রাইবের অপশানটা লাস্টে দেবো, সেক্ষেত্রে আমাকে এই সাবস্ক্রাইবের অপশানের উপর ক্লিক করে এরকম এটা টেনে নিয়ে এরকম করে যেতে হবে, এটা কিন্তু অটোমেটিকলি টেনে নিয়ে গেলেও এটা কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে, এখানে কিন্তু শো করবে। তো দেখতেই পাচ্ছ এই ভিডিওটার শুরুতে কিন্তু আমি সাবস্ক্রাইবটা দিইনি, এখান থেকে যখন ভিডিওটা এই যে চলছে
লাস্টে কিন্তু এটা শো করবে, ঠিক আছে? এই যে দেখো অলরেডি এখানে কোণে কিন্তু সাবস্ক্রাইবের অপশনটা শো করছে। মোটামুটি ভাবে ভিডিও এডিটিংটা তো আমরা শিখেই নিলাম, তো এবার ভিডিওটা আমরা কিভাবে সেভ করব। তো ভিডিওটা এই সেভ করে একদমই সোজা বন্ধুরা, এবার ভিডিওটি সেভ করব কিভাবে। সেভ করার জন্য আমাকে এই যে কোণে যে অপশনটি দেখতে পাচ্ছো এই অপশনটিতে একবার টাচ করবে। অপশনটিতে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছ অনেক কিছুই রয়েছে, 4-5টা অপশন রয়েছে। তুমি তোমার ভিডিওটা কোন পজিশনে করতে চাও, কত এইচডিতে করতে চাও, ফুল এইচডিতে করবে কি তোমরা মানে হাই কোয়ালিটিতে করবে। যদি তোমরা ভিডিওটি হাই কোয়ালিটিতে করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে কিউ এইচডিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমার এখানে এই যে সেভ অ্যাজ ভিডিও এখানে লেখা রয়েছে, তারপরে এখানে তোমার কাছে টাকা চাবে, তোমার এটা পুরো স্কিপ করে দিতে হবে, এটা তোমার কোনো জরুরত নেই। তারপরে দেখো ভিডিওটি এখান থেকে সেভিং হওয়া শুরু করবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর যদি ভিডিওতে কিছু বুঝতে না পারো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের মতো এটুকু।